স্পেশাল ক্লাস ব্রিজে স্বাগতম। স্পেশাল ক্লাস ব্রিজে তুলে ধরব সংবিধানের 11টি ভাগ মনে রাখার এক সহজ কৌশল। এখানে উল্লেখিত সূত্রটি বাস্তবতার সাথে তেমন মিল নেই, তবে এটিকে আমরা একটা জাদুর মন্ত্র হিসেবে মনে রাখতে পারি। যেমন প্রামৌনি আবিনিম বাংজ সংবি, যদিও একটু ভিন্ন টাইপের, তবুও এইটির দ্বারা আমরা খুব সহজেই সব কিছু মনে রাখতে পারবো। সূত্রে উল্লেখিত এই পুরো দ্বারা প্রজাতন্ত্র, এই রা দ্বারা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে এই মৌ দ্বারা মৌলিক অধিকার, আর এই নি দ্বারা নির্বাহী বিভাগ। এখানে সূত্রটি আপনারা প্রথম নোট করে নেবেন, তাহলে সুবিধা হবে। ছোটো স্ক্রিন হওয়ার কারণে সব আনা সম্ভব হলো না। তো সূত্রে উল্লেখিত উপরে আ দ্বারা আইনসভা আর বি দ্বারা বিচার বিভাগ, এই নি দ্বারা নির্বাচন। সূত্রে উল্লেখিত ম দ্বারা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সূত্রে উল্লেখিত বাং দ্বারা বাংলাদেশের কর্মবিভাগ, এখানে দুইটা অংশ আছে, যেমন এই বাং দ্বারা বাংলাদেশের কর্মবিভাগ এবং ওই নয়েরই নয় কতে, এখানে অর্থাৎ এখানে নয়, এটা নয় আর এটা নয় ক, নয়েতে আছে বাংলাদেশের কর্মবিভাগ এবং নয় কতে আছে জরুরি বিধান বলি। সূত্র উল্লেখিত সংবির সং দ্বারা সংবিধান সংশোধন আর এই বীর বি দ্বারা বিভেদ, এই হচ্ছে 143টি অনুচ্ছেদ। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো টেকনিকের ভিডিওয়।